একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের খার্কিফ ইউক্রেনের এই দ্বিতীয় বৃহত্তম শহরটির কবজাইরিতে গেল মাস থেকে জেলেনস্কি বাহিনীর ওপর ভয়াবহ হামলা শুরু করেছে মস্কো তবে এর জবাব দিচ্ছে ইউক্রেনীয় সেনারাও এই লড়াইয়ে কিছুটা পিছিয়ে ইউক্রেন পরিস্থিতি এতটাই নাজুক যে নিয়ন্ত্রণ হারাচ্ছে একের পর এক গ্রাম গেল এক সপ্তাহে খারকিবের আশপাশে অন্তত বারোটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাণ বাঁচাতে খার্কিবের হবচান্স শহর ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা সম্মুখ যুদ্ধে পিছুিয়ে পড়ার প্রসঙ্গে কোনো মন্তব্য না করলেও রুশ বাহিনী আরও জোরালো হামলা চালাতে পারে বলে আশঙ্কা ভলোদিমির জেলেনস্কি এফপিকে সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের প্রতি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন তিনি ইউক্রেনের সর্বরাহকৃত পশ্চিমা অস্ত্র রুশ ভূখণ্ডে একা ঠাঁনলে বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করে আসছে ক্রেমলিন এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন মার্কিন অস্ত্র রুশ ভূখন্ডে আঘাত আনার কোনো সমর্থন নেই বাইডেন প্রশাসনের আমরা রাশিয়ার ভূখণ্ডে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারে আগেও উৎসাহিত করিনি এখনো করি না এটাই আমাদের নীতি যা পরিবর্তিত হয়নি ভবিষ্যতেও হবে না। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে কোনঠাশায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আলোচনায় বসার জন্য কোনো শর্ত মেনে নেওয়া হবে না। শুক্রবার চীন সফরের শেষ দিন Харবিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আমরা সব সময় আলোচনার জন্য প্রস্তুত। ইউক্রেন বা তার মিত্রদের মতো আমরা কখনো আপত্তি জানাইনি। তবে পশ্চিমারা মস্কোর চাওয়াকে উপেক্ষা করে কিয়েভের স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরতে চায় যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না দুই দিনের চীন সফরে ইউক্রেন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান খোঁজার বিষয়ে একমত হন দুই নেতা একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে চীন উদ্যোগ নিলে সেটিকে স্বাগত জানানোর কথা জানান রুশ প্রেসিডেন্ট আফিন মৌ न्यूज डस्क टीवी